আখাউড়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনোকের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশির জানান, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের কুইন্স এর আগ্রা প্যানেল পার্টি হলে শুক্রবার আখাউড়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএন ইনোকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন গেস্ট অফ অনার মহিউদ্দিন দেওয়ান, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, এমদাদ ইজ ভূঁইয়া রাজু, মোহাম্মদ ফরহাদ উদ্দিন। এ সময় অনুষ্ঠানে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবুল হোসেন এবং সার্বিকভাবে দায়িত্বে ছিলেন আহমেদ মারুফ পুরো, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ তাজুন ইসলাম। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আরিফ মিয়া এবং সাধারণ সম্পাদক রোজিনা নাজনিন ইসলাম বলেন, আখাউড়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনোকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয় এবং আয়োজক কমিটির সকলের নিরলস চেষ্টার মাধ্যমে আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানের সফল ও সুন্দর হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং মাহে রমাদানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও মাগরিবের আজানের সাথে সাথে সবাই ইফতার গ্রহণ করেন।